এখানে বারবার এখানে বিজেপির প্রতিনিধির যারা একটা কথা বলছে না, যার পাশে ঢুকলো সে বিজেপির এমপি, যারা সেখানে সিকিউরিটিতে ছিল তারা কেন্দ্রের ফোর্স, অমিত শাহ এবং এবং এমপি এমপি বিজেপির এমপি হওয়ার সুবাদে হয়তো তারা কোনো রকম ভাবে চেক করেনি, তাকে ঢুকতে দেওয়া হয়েছিল। আপনার যুক্তি নিলাম, আপনার যুক্তি নিলাম। এবার আমি বিজেপি বিজেপির মেজর ঋত্বিক পাল ঠিক কি বলেন, হাত তুলছিলেন সেটা শুনবো। যারা ঢুকেছিলেন পার্লামেন্টের ভেতরে তাদের পিতাই মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছে যে আমরা দুঃস্বপ্নও ভাবতে পারিনি যে আমার ছেলে এরকম কাজ করতে পারে, যে স্বয়ং পিতা বুঝতে পারছে না সন্তান এটা করতে পারে, এমপি বুঝে যাবে যে কার সন্তান। হ্যাঁ, প্রথম কথা। আর যদি সিকিউরিটি ল্যাপস থাকে সেটাকে অডিট করতে হবে, সেটাকে ঢেলে সেটাকে সেটাকে ঢেলে সাজাতে হবে, এবং এবং একে অপরের উপরে কথা বলবেন না, একে অপরের উপরে কথা বলবেন না। দলের এমপিদের সর্বদলের এমপিদের রেকমেন্ডেশন নিতে হবে, নিয়ে এটাকে ঢেলে সাজাতে হবে বলে আমার মনে হয়। আমি একবার 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 অনেকেই হাত তুলছেন, আমি একবার একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে, একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে, সেই ব্রেকিং নিউজটা নিতে হচ্ছে। সংসদে সন্ত্রাসবাদী হামলা, ইউএপিএ ধারা প্রয়োগ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হচ্ছে, সংসদে সন্ত্রাসবাদী হামলায় ইউএপিএ প্রয়োগ, বড় খবর এই মুহূর্তে। যে কথা বারবার বলা হচ্ছিল, ইউএপিএ ধারায় কি মামলা হবে কি হবে না, অবশ্যই হবে, ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা, বড় খবর এই মুহূর্তে। আমি জগন্নাথ চ্যাটার্জি, আচ্ছা সুভাষিস দা বারবার আপনি আগে বলুন, আমি সাধুবাদ জানাচ্ছি যারা ঢুকেছে তাদের ইউএপিএ দেওয়া। সুভাষিস দা সাধুবাদ তো সব কিছু দিয়েছে, আগে বলুন আফজাল গুরুকে আপনারা সমর্থন কেন করেছিলেন, আগে বলুন আফজাল গুরুকে আপনারা সমর্থন কেন করেছিলেন, আগে বলুন আফজাল গুরু কাসাব, আপনারা কি কাসাব কে সমর্থন করে, আপনারা কি আফজাল গুরু সমর্থন করে, আপনারা কি সাজ্জাদ নির্মাণ কে সমর্থন করে, ঢুকতে আপনারা কি উমর খালিদ কে সমর্থন করে, সাহায্য করেছে, কিছু বলার নেই, আজকে কিছু বলার নেই। আপনারা এখনো রাজনীতি করছেন, রাজনীতি আপনারা এখনো সিকিউরিটি নিয়ে রাজনীতি করছেন, খুব যে সোলজার গুলো মারা গিয়েছে, দেখুন এটা অত্যন্ত একটা মানে সিরিয়াস ঘটনা, এই ঘটনাটাকে আমরা ট্রিভিয়ালাইজ করে না দেওয়াই উচিত। সংসদের মধ্যে এভাবে কিভাবে ঢুকে গেল, এবং এটাই হচ্ছে ব্যাপার যে কেন ঠিকমতো চেকিং হলো না, কারণ সাংসদের পাস নিয়ে ঢুকেছে, সাংসদের পাস নিয়ে ঢোকে, আমরা যে কোনো জায়গায় ঢুকতে কথা বলতে, সাংসদের পাস নিয়ে ঢুকতে গেলে সঙ্গে সঙ্গে যেটা হয় তার ফ্রিস্কিং ইত্যাদি, ব্যাক চেক করা ইত্যাদি হওয়া উচিত, সেটার থেকে কোনো খামতি ছিল কি না তার পুরোপুরি অডিট হচ্ছে। এবং আমার ধারণা, যেহেতু নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাই এই তদন্তের অ্যাম্বিটে 360 ডিগ্রি তদন্ত হবে, কেউ বাদ যাবে না, সবাই আসবে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, এই ধরনের কোনো ঘটনা, দেশের কোনো প্রতিষ্ঠানের উপর হামলা হলে, দেশের কোনো প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটলে, আমাদের ছাত্র সংগঠনের নামে আসছে আমি পেটি পলিটিক্স আমাদের না করে আমরা কি তুলনা করব যে কেন 26/11 সিকিউরিটি ব্রিচ হয়েছিল, কেন রাজীব গান্ধী মারা গেছিলেন, কেন ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, কেন সিকিউরিটি ব্রিচ হয়েছিল? সেই কারণে এই এইগুলোতে না গেলে, এগুলোর মধ্যে না ঢুকলে আসলে আমরা আমাদের অতীতের দিকে চলে যাব, এবং সেই অতীত সুখকর অতীত নাই ইন টার্মস অফ সিকিউরিটি অ্যাঙ্গেল। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে এই যে ললিত ঝাঁ, এই ললিত ঝাঁজের গুরু ঠাকুররা কারা? এই ললিত ঝাঁজের গুরু ঠাকুররা হচ্ছে কিষাণজিরা। এই কিষাণজিদের সঙ্গে সরকার কারা বানিয়েছিলেন? কিষাণজিদের মদতে তৈরি সরকারে, প্রথম সরকারে তো অশোক দারাও ছিলেন, এই ইন্ডিয়া অ্যালায়েন্সে তৃণমূল আর কংগ্রেস দুজনে মিলেই তো সরকার তৈরি হয়েছিল সেই সময়। তো তখন তো কিষাণজির মদতেই সরকার তৈরি হয়েছিল। তা আজকে যে আল্ট্রা লেফটদের সমর্থন আর কালক্রমে সারজিল ইমাম, সিদ্দিক কাপ্পান, তারপর আসলে তো জোরটা হচ্ছে যে ললিত ঝাঁদের পাশাপাশি তাদের গুরু ঠাকুরেরাও
তাকে গ্রেফতার হবে সেটার উপর কথা বলছি এবং এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর দেয় চুপ করুন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর কিষাণজিদের সময়তে তৈরি হওয়া ইউপিএ মামলাগুলো তুলে নেওয়া হয়েছে কারণ বলা হয়েছে স্যাংশন করা হয়নি আর এখানে এই ঘটনাতে ইউপিএ লাগানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষদের বিরুদ্ধে ইউপিএ মামলা তুলে নিয়েছিলেন আর তাকে সমর্থন করেছিল কংগ্রেস আর আজকে ইউপিএ মামলায় কথা রাজনীতি করে নিয়ে যাওয়া হচ্ছে এটাই পার্থক্য জগন্নাথ দা রাজুদা আমি আমি সুভাষিস দা আপনাদের কাছে আসছি সুভাষিস দা বারবার যে জিনিসটা আপনারা বোধহয় এখনও প্র্যাকটিসের মধ্যে নিয়ে এসেছেন ভারতকে আবার টুকরো টুকরো করা পার্টিশন একবার হয়েছে আবার কি ভারতকে টুকরো করা মানে ভারতবাসীরা কিন্তু দেখতে পাচ্ছে আপনারা ইলেকশনে কিছু করতে পারছেন ভারতবর্ষে আপনাদের প্রবলেমটা হয়ে গেছে নরেন্দ্র মোদি অ্যাসিড বুঝে গেছি এই কারণে আপনাদের অ্যান্টাসিডটা প্রয়োজন হচ্ছে বুঝে গেছি আপনাদের বিশ্বাস হচ্ছে কারণ আপনারা ভোট দিয়ে অ্যাসিড নয় নরেন্দ্র মোদি সারা ভারতবর্ষের মানুষের জন্য অ্যাসিড রাজুদা আপনি কেন আপনি কেন দায় করতে পারছেন না আপনি আপনি কংগ্রেস তৃণমূল কংগ্রেস কি কংগ্রেসকে এখন কি বেশি করে সুভাষিস দা ওনার নাম আপনি রাজুকে হঠাৎ করে করছেন না আপনি রাস্তা বিশ্বাসকে নিয়ে ভাবুন আগে বাংলাদেশিদেরকে ভোটার কার্ড দেবেন না ভারতবর্ষের মানুষ না খেতে পেয়ে শুতে যাচ্ছে ভারতবর্ষের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির লক্ষ্য করছে ভারতবর্ষের মানুষ 70 বছর ধরে কি করেছে ভারতবর্ষ 70 বছর ধরে কংগ্রেস কি করেছে 400 টাকা পেট্রোল যখন এসেছিল গ্যাস ছিল 70 বছর ধরে কংগ্রেস কি করেছে সরকার যখন যখন নরেন্দ্র মোদি 100 দিনে মুসলমান ভাগ করতে এবং সাম্প্রদায়িক দাদা বাবু মানে কি মানুষকে টুকরো টুকরো করছে ভারতবর্ষের মানুষকে টুকরো টুকরো করছে আলাদা করে গ্যাংকে টুকরো টুকরো করতে হবে না বাংলাদেশিদের ভোটে জিতে তারা এমপি এমএলএ হয়েছে তারপরে ভোট জিতে গেলে তারা বাংলাদেশি তারা বাংলাদেশি তৃণমূল কংগ্রেস হয়েছে সরকার ভোটে জিতে তৃণমূল কংগ্রেস হয়েছে সরকার ভোটে জিতে আপনারা বাংলাদেশের সরকার বানান কার ভোটে জিতে আপনারা বাংলাদেশের সরকার বানান উদ্বাস্তু নমঃশূদ্রদের ভোটে জেতার পরে ভোট নেওয়ার পরে তারা বাংলাদেশি হয়ে যায় লজ্জ গিয়ে বলবেন ইলেকশনের আগে যারা বাংলাদেশি তাদের তার সব নৌকা করে রোহিঙ্গারা পারাপার হয় ওই জন্য জামাই আদর করে বাংলাদেশিদের আধার কার্ড বানিয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই এই মুহূর্তে বেশ বেশ আমার 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 এই মুহূর্তে আমার সময় একেবারে শেষ কিন্তু কংগ্রেস মুখপাত্রদের আমি আবারও আবারও ঠিক একই প্রশ্ন করব আফজাল হাম শর্মিন্দা হে তেরে কাতিল জিন্দা হে কথাটা কারা বলেছিল নিষিদ্ধ টুকরে টুকরে গ্যাংকে কারা এখনও সমর্থন করছে তোল্লা দিয়ে যাচ্ছে বন্ধ করতে হবে অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই দোকানটাকে যতদিন না বন্ধ করা হবে ততদিন বোধহয় এভাবেই দেশকে টুকরো টুকরো করার পরিকল্পনা চালানো হবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর সঙ্গে